जो शिक्षार्थी काटेहाट उच्च विद्यालय वार्चुअल क्लासरूम थे सबा के स्वागत जाना हमें अरुण कुमार देव सहकारी शिक्षक काटेहाट उच्च विद्यालय हमें आज के दशम श्रेणी फिनान्स बैंकिंग आलोचना करते जा फाइनेंस बैंकिंग आजकल पाठ चतुर्थ अध्याय अर्थेर समय मूल्य फाइनेंस अर्थेर समय मूल्य पाठ अत्यंत गुरुत्वपूर्ण ताई शिक्षार्थीरा ए पाठटी मनोयोग सहकारे लक्ष्य करबे। अर्थेर समय मूल्य टाइम भैल्यू अफ मानी अर्थायनेर बेशिरभाग सिद्धांतेर मूले अर्थेर समय मूल्येर धारणाटी जड़ित। एखनकार 100 टाका आर 10 बछर परे 100 टाका समान मूल्य बहन करे ना। अर्थेर সমমূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নে প্রয়োজন। গ্রামীণ মহাজন থেকে যদি ঋণ নেওয়া হয় তখন সে কি হারে সুদ হিসাব করে এটা জানা থাকলে আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করে অর্থায়ন করতে পারব। অর্থের সমমূল্যের ধারণা ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় এবং অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান, এটাই অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও, এমন অবস্থায় সে বলল 100 টাকা এখন না দিই পরিশোধ করে এক বছর পর পরিশোধ করব। অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 টাকা আর এক বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ, অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো তবে আগামী বছর ব্যাংক তোমাকে 110 টাকা দেবে। সুতরাং এখনকার 100 টাকা এবং আগামী বছরে 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব অর্থের সময় মূল্যের গুরুত্ব। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। সাধারণত পণ্যদ্রব্য ও সেবা বিক্রয় হতে অর্থের যে প্রবাহ ঘটে তাকে আন্তঃপ্রবাহ বলে এবং কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান এবং অন্যান্য পরিচালন ব্যয়ের জন্য অর্থের যে প্রবাহ ঘটে তাকে বহিঃপ্রবাহ বলে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় বলা যায় সুযোগ ব্যয় নির্ধারণ। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়। যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয় তা থেকে প্রত্যাশিত আয়কে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয় নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ তোমার এলাকায় জমির মূল্য 10,000 10 বছরে দ্বিগুণ হয়, বাক্যান্তরে
সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাবে সুদের হার দাঁড়া যাক 78%। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এক্ষেত্রে 8%। এক্ষেত্রে আমরা এই অধ্যায়ে সূত্র নম্বর 1 ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে রাখা উচিত। এ ব্যাপারে একটি সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতি রুল 72 নামে পরিচিত। টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হয়ে দ্বিগুণ হলে 72কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়। আবার 72কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। জমির মূল্য যেহেতু 10 বছরে দ্বিগুণ হয়, সুতরাং সুদের হার 72/10 7%। সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্তসঙ্গত। প্রকল্প মূল্যায়ন দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। টাকার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান নয়, সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘদিন প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না। ঋণ গ্রহণ সিদ্ধান্ত ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। যেমন 5 বছর মেয়াদি অর্থাৎ 8 বছর মেয়াদি ঋণের কিস্তি বিভিন্ন হবে, আবার কিস্তি বার্ষিক অথবা মাসিক হতে পারে, সেক্ষেত্রেও কিস্তির পরিমাণ বিভিন্ন হবে। অর্থের সমমূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে কী ধরনের মেয়াদে কীভাবে পরিশোধ দেওয়া, কিস্তিতে কত টাকা ঋণ নেওয়া কারবারটির জন্য উপযুক্ত হবে। এ ধরনের পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধের ক্ষমতা যাচাই করে তবে ঋণ নিতে হয়। মনে রাখতে হবে ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক, পরিশোধে ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থের সমমূল্য অনুযায়ী অর্থের ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করব। অর্থের সমমূল্যের ভবিষ্যৎ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধি, বর্তমান মূল্য বাট্টাকরণ, এসব বিভিন্ন সূত্রগুলো আমরা দেখে নেব, শিখে নেব এবং এই সূত্রগুলো দিয়ে আমরা মূল্য নিরূপণ করব, নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে আলোচনার সুবিধার জন্য শিক্ষার্থীরা এইসব মূল্য নির্ণয়ের জন্য ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য ইত্যাদি নির্ণয়ের জন্য যে সূত্র আছে সূত্রগুলি ভালো করে শিখে নিতে হবে, যাতে মূল্য নিরূপণ করার সময় খুব সহজে এবং দ্রুত করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো পাঠ শেষ করব। আমরা এখানে আরও বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, মূল্য নির্ধারণ এবং বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে মূল্য নির্ধারণ ইত্যাদি সূত্রগুলো দেখে নেব।
প্রিয় শিক্ষার্থী, আজকের মতো দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের পাঠ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।